কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তোমার নাম কি, তো কোরআন বলে বলহুয়া কুরআনুম মাজীদ। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তো কোরআন বেসাক্তা জবাব দেয় ফি লাউহিন মাহফুজ। মেরে মোহতরম ভাইও, কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন কার পক্ষ থেকে এসেছো, তো কোরআন আমাদেরকে জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছো তো বুঝলাম, কিন্তু কে তোমার এ নিয়ে আসছে, তো কোরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমীন। নিয়ে আসছে কে? রূহুল আমীন চিনেন কে? জিবরিল আলাইহিস সালাম। তো কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন কার উপর নাযিল হয়েছো, তো কোরআন বেসাক্তা জবাব দেয় নুজ্জিলা আলা মুহাম্মাদ, নুজ্জিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে।